শ্রেণীর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয় ভালো আছো পঞ্চম সপ্তাহের ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্টে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম পঞ্চম সপ্তাহে ইসলাম শিক্ষা থেকে কি ধরনের অ্যাসাইনমেন্ট আছে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই এই ভিডিওতে তোমরা লাইক এবং কমেন্ট করবা চলো তাহলে শুরু করা যাক তোমরা দেখো পোস্টতে আছে নির্ধারিত কাজ পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র নির্ধারিত কাজ সমাজের ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা হজরত উমর রাজলতলা এর খিলাফত থেকে কী কী শিক্ষা লাভ করতে পারি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো দুই নম্বরে তোমরা দেখতে পাচ্ছ প্রজা হৈতষী হিসাবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক হিসাবে খলিফা ওমর রাজলতলা ব্যাখ্যা করো চলো এই দুটা প্রশ্নের উত্তর আমরা খুব সহজে জেনে নেওয়া যাক বন্ধুরা এক নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ ন্যায় সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা হজ হজরত ওমর এর খিলাফত থেকে কী কী শিক্ষা লাভ করতে পারি তোমার পাঠ্য বইকে বইয়ের আলোকে বিশ্লেষণ করো চলো উত্তরটা দেখি হযরত ওমর ফারুক রাজলতালা ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তিনি পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে কুরাইশ বংশে আদিগোত্রে জন্মগ্রহণ করে তার ডাকটাম আবু হাফস পিতার নাম কাত্তাব মাতার নাম হাততামা ইসলাম গ্রহণের পর তিনি ফারুক সত্যমিত্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত হয় বাল্যকালে তিনি উঠ চারাতেন যৌবনের শুরুতে যুদ্ধবিদ্যা কুস্তি বক্তৃতা ও বংশ তালিকার সম্পর্কে পারদর্শী ছিলেন হযরত মোহাম্মদ সাল্লাম এর নবদ প্রাপ্তির সময় কুরাইশ বংশের সতেরো জন ব্যক্তি লেখাপড়া জানতেন তিনি তাদের মধ্যে ছিলেন অন্যতম ইসলামের প্রথম খলিফা আবু বক্কর সিদ্দিকি রাজউল্লাহতাল এর ইন্ত্রের পর তার অস্তিম ইচ্ছা অনুযায়ী ওমর রাজতলা ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন তাই তা অধিকাংশ সাহাবী সমর্থন করেন হজরত ওমর রাজলতলা খলিফা নির্বাচিত হওয়ার পরে মুসলিম সাম্রাজ্য বিস্তারে ধারাবাহিক অব্যাহত থাকে এ সময় রোম পারস্য সিরিয়া মিশর ও ফিলিস্তিনি মুসলিম সাম্রাজ্যভুক্ত হয় রাজ্য শাসন তিনি রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করতেন আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন এমনকি মদ্যপানের অপরাধে শ্রীয় পুত্র আবু শামাকে শাস্তিদানের বিন্দুমাত্র দ্বিধা করেননি ন্যায় বিচার প্রতিষ্ঠানে তিনি ছিলেন যেমন কঠোর তেমন মানুষের সুখ দুঃখ তিনি ছিলেন অতি কোমল তিনি সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতের আধারে একাকী বের হয়ে পড়তেন প্রয়োজনে তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী বহন করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতেন তার শাসনামলে রাজ্য কোনো অভাব অনটন ছিল না সে সময় কৃষিকাজে ব্যাপক উন্নতি হয়েছিল তিনি ডাক বিভাগ প্রবর্তন ও সাম্য ও ন্যায়ের বাস্তব শাসন প্রতিষ্ঠান করেন তিনি হিজরি সন প্রবর্তন করেন জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ বিদ্যালয় সেতু সড়ক হাসপাতাল নির্মাণ করেন পানির জন্য তিনি অনেক খাল খনন করেন তার সময়ে আরবে সর্বপ্রথম আদমশুমারি চালু হয় ইনসাফ প্রতিষ্ঠানে তিনি বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল তাছাড়া জেরুজালেমে যাওয়ার পথে ভর্তকে উটের পিঠে সরিয়ে নিজে উটের রশি ধরা দৃষ্টান্ত একজন পরায়ক শাসনের বিরল ঘটনা ঐতিহাসিক হিস্ট্রি বলে অল্প কথায় বলা যায় হজরত উমর রাজলতলা এর সফলতা ও কর্তব্য ছিল তার জীবন আদর্শ ন্যায়পরায়ণ ও এক নিষ্ঠা ছিল তার শাসনামলের মূলনীতি হজরত উমর রাজুলতলা খুব সহজ সরল অনাম্বর জীবনযাপন করতেন পৃথিবীর শাসক হয়েও তার কোনো দেহকি ছিল না খেজুর পাতায় আসন ছিল তার সিংহাসন জনসভায় ছিল তার ব্রত ইবাদত বন্দিগিতে অতিবাহিত হতো তার অধিকাংশ সময় জাগতিক লোভ লালসা ও জাগজমত তাকে স্পর্শ করেনি তার মধ্যে কঠোরতা ও কোমলতা ব্যাপক সমন্বয় ঘটেছিল বন্ধুরা দেখো দুই নম্বর প্রশ্নের উত্তর প্রজা হৈতষী হিসাবে একজন মহান শাসক মূর্ত প্রতীক ছিল খলিফা ওমর রাজাল্লাহতল্লাহ ব্যাখ্যা করম। হজরত উমর রাজালতল্লাহ খলিফা নির্বাচন হওয়ার পর মুসলিম সমাজ বিস্তারের ধারাবাহিক অব্যাহত থাকে এ সময় রোম পাশস সিরিয়া মিশর ও ফিলিস্তানি মুসলিম সাম্রাজ্যভুক্ত হয় রাজ্য শাসনে তিনি রাসুল সালের সময় আদর্শ অনুসরণ করতেন আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন এমনকি মধ্যপ্রামের অপরাধের শ্রী ও পুত্র আবু শাহামকে শাস্তিদানে বিন্দুমাত্র দ্বিধা করেননি ন্যায় বিচার প্রতিষ্ঠানে তিনি ছিলেন যেমন কঠোর তেমন মানুষ দুঃখ কষ্টে তিনি ছিলেন কোমল তিনি সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতের আধারে একাকি বের হয়ে পড়তেন প্রয়োজনে তিনি নিজের কাঠে খাদ্য খাদ্যবস্তু বহন করে গরিব মানুষের মাঝে বিতরণ করতেন তার শাসনমলে রাজ্য কোনো অভাব অনটন ছিল না সেই সময় কৃষিকাজে ব্যাপক উন্নতি ঘটেছিল তিনি ডাক বিভাগ প্রবর্তন ন্যায় বিচার ন্যায় বাস্তব শাসন প্রতিষ্ঠান করতেন তিনি হিজরিশনের প্রবর্তন করেন জনকল্যাণ তিনি অসংখ্য মসজিদ বিদ্যালয় সেতু সড়ক হাসপাতাল নির্মাণ করেন পানির জন্য তিনি অনেক খাল খনন করেন তার সময়ে আরবে সর্বপ্রথম আদমশুমারি চালু হয় ইনসাপ প্রতিষ্ঠানে তিনি বাইতুলমাল মাল থেকে প্রাপ্ত কাপড় সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল তাছাড়া জেরুজালাম যাওয়ার পথে ভদ্রকে উটের পিঠে সরিয়ে নিজে উটের রশি ধরার দৃষ্টান্ত একজন ন্যায়পরায়ণ শাসন বিরল ঘটনা ঐতিহাসিক হিস্ট্রি বলে অল্প কথাই বলা যায় হজর ওমর রাজলাত এর সরলতা ও কর্তব্য ছিল তার জীবন ন্যায় ন্যায়প্রয়ন ও একনিষ্ঠা ছিল তার শাসন আমলের মূলনীতি বন্ধুরা এই ছিল প্রজাতি ঐতিহাসিক হিসাবে একজন মহান শাসকের মূর্তি প্রতীক ছিল ওমর রাজলাতলা আনো এইটুক তোমরা সুন্দরভাবে লিখে দেবা ইনশাল্লাহ তোমাদের অ্যাসাইনমেন্ট খুব সুন্দর হবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য চ্যানেলটি তোমরা সঙ্গেই থাকবা এবং চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে